ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন জব প্রতিদিন চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক পাশে খনিজ এবং পদার্থ এবং কারিগরি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করতে চলেছে। এখানে আপনারা যে কোনো জেলার চাকরি প্রার্থী ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ আপনাদের জানাবো এই ভিডিওতে যে কীভাবে আবেদন করবেন, আপনাদের বয়সসীমা কী চাওয়া হচ্ছে, আপনাদের বেতন কত দেওয়া হবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, আবেদনের লাস্ট ডেট কবে, সম্পূর্ণ প্রসেস। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই এই চ্যানেলে নতুন হলে অবশ্যই নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীদের জন্য আবারও সুখবর, উচ্চ মাধ্যমিক পাশে CSIR খনিজ এবং পদার্থ কারিগরি বিদ্যা প্রতিষ্ঠানে আপনাদের নিয়োগ করতে চলেছে। দেখতে পাচ্ছেন CSIR ইনস্টিটিউট অফ মিনারেল অ্যান্ড মেটারিয়ালস টেকনোলজির কিন্তু এখানে নিয়োগ করতে চলেছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এরপরে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট F&A এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট S&P এবং জুনিয়র স্টেনোগ্রাফার, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করতে চলেছে। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন, পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু জানাবো এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি নাম্বারটি এখানে দেওয়া আছে। আবেদন শুরুর তারিখ 20/5/2021 তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে। দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ 21/6/2021 তারিখে কিন্তু এর আবেদনের লাস্ট ডেট। এরপর সে পদের নাম জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট মানে GEN, এই পদে নিয়োগ করতে চলেছে। এখানে কিন্তু ভ্যাকান্সি কিন্তু রয়েছে মোট টোটাল 7টি এবং এখানে কিন্তু SC ST OBC দের কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া আছে। UR দের 4টি, SC দের 1টি, ST দের 1টি, EWS এর 1টি। শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। কম্পিউটার ইংরেজি টাইপিংয়ের ক্ষেত্রে 35 ওয়ার্ড প্রতি মিনিটে আপনাদের স্পিড থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা কিন্তু 28 বছরের মধ্যে চাওয়া হচ্ছে ছেলে মেয়ে সবার ক্ষেত্রে। এখানে বেতন কিন্তু এই পদের ক্ষেত্রে আপনাদের লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা অবধি আপনাদের এখানে বেতন দেওয়া হবে। এরপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট F&A, এই পদে 2টি ভ্যাকান্সি রয়েছে। UR দের জন্য রয়েছে শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ের ক্ষেত্রে 35 ওয়ার্ড আপনাদের স্পিড থাকতে হবে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বয়সসীমা কিন্তু 28 বছরের মধ্যে চাওয়া হচ্ছে। বেতন কিন্তু এখানে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা অবধি আপনার এখানে বেতন দেওয়া হবে। এরপর সে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট S&P, এই পদে ভ্যাকান্সি রয়েছে 3টি, UR দের 2টি, ST দের 1টি। শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ এবং কম্পিউটার ইংরেজি টাইপিংয়ের ক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিটে ওয়ার্ড ওঠার কিন্তু দক্ষতা থাকতে হবে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বয়স কিন্তু একই চাওয়া হচ্ছে, 28 বছরের মধ্যে হতে হবে। এরপরে বেতন 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা অবধি বেতন দেওয়া হবে। এরপর সে জুনিয়র স্টেনোগ্রাফার, এই পদে ভ্যাকান্সি রয়েছে 2টি, যেটা রয়েছে UR দের। শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, কম্পিউটার ইংরেজি টাইপিং কিন্তু 35 ওয়ার্ড কিন্তু আপনাদের ওঠানোর দক্ষতা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। বয়স কিন্তু এটা চাওয়া হচ্ছে 27 বছরের মধ্যে এবং ওপরে যে সমস্ত জবগুলো আপনাদের বললাম সেগুলো কিন্তু 28 বছরের মধ্যে হতে হবে। স্টেনোগ্রাফার, এই পদে আপনাদের লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা অবধি কিন্তু এখানে প্রতি মাসে আপনারা বেতন পাবেন। আবেদন পদ্ধতি, আবেদনকারীকে অবশ্যই CSIR এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া আছে, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আবেদন করতে হবে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এবং এখানে আরও একটি কথা বলার আছে, দেখতে পাচ্ছেন যে শূন্য পদ প্রয়োজনে বাড়তে বা কমতে পারে, কিন্তু সিলেকশন যখন হবে তখন কিন্তু সেটা হতে পারে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করার জন্য এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারবেন এবং অ্যাপ্লাই করার জন্য এখানে কিন্তু ক্লিক করলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেহেতু এর অ্যাপ্লিকেশন এখনও শুরু হয়নি, অ্যাপ্লিকেশন যখনই শুরু হবে তখনই কিন্তু আপনারা এখানে থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু 20/5/2021 তারিখে কিন্তু শুরু হবে। তো আপনাদের কিন্তু অ্যাডভান্স কিন্তু ভিডিও করে আমরা জানিয়ে দিলাম এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে এবং নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।